শাহিদুল ইসলাম আপনি লিখেছেন, আমার কিছু বন্ধু নিজেদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে টিউশনি করায়, কিন্তু আসলে সে ওখানে পড়ে না। এভাবে উপার্জন করা হালাল হবে কি না ভাই শাহিদুল ইসলাম? এটি তো সন্দেহাতীতভাবে হারাম হবে, এটি বলাই বাহুল্য, কারণ আপনি প্রতারণা করে উপার্জন করছেন, আপনি মিথ্যা কথা বলে উপার্জন করছেন, আপনি অন্যকে ক্ষতিগ্রস্ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, কেউ নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যায় না, অন্যকে ক্ষতিগ্রস্ত করা যায় না, আপনি যা নন তা বলছেন। হ্যাঁ, আপনি অনেক যোগ্য হতে পারেন, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের থেকে, সাধারণ সচরাচর স্টুডেন্ট থেকেও যোগ্য হতে পারেন, তাই বলে আপনি মিথ্যা কথা বলে উপার্জন করতে পারেন না। নবী সাল্লাম বলেছেন, মানগাশা ফালাই সামিন না, যে ব্যক্তি কাউকে প্রতারিত করে সে আমার উন্মত হতে পারে না। বিধায় এভাবে উপার্জন করলে সেই টিউটর বা সেই টিউশন করা স্টুডেন্ট, তার উপার্জন হালাল হবে না এবং এটি হারাম হবে, গুনাহের কথা। এমনি মতিউর রহমান মতি আপনি লিখেছেন, বিয়ে ঠিক হয়েছে, এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো? না, ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না, বিয়ের আগ্ধ হয়ে গেছে, প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে, তারপর আপনি কথা বলতে পারবেন। ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে, আগ্ধ এখনও হয়নি। আর এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনে কোনো বিষয়ে একজন আরেকজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন, কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন, মাপ জানতে চাচ্ছেন, এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেতনামুক্তভাবে করতে পারেন। কিন্তু এখনও যেহেতু আগ্রহ হয়নি, অতএব আপনার স্বামী স্ত্রী নন, বিদায় স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ, খুশগল্প, প্রয়োজন ছাড়া আলাপচারিতা, কথাবার্তা, সেগুলো কিন্তু বলা জায়েজ হবে না।